আরে যদি কোনো বাজার সদাই মাছ মাংস তরি তরকারি না থাকে, তাহলে শুধুমাত্র ধনিয়া পাতা দিয়ে তৈরি করিয়ে ফেলান এরম এক মজাদার রেসিপি, যাই দিয়ে কিনে বাড়ির গুঁড়ে গুঁড়ে হইতে শুরু করিয়ে সকল মানুষে একালে গরম গরম দুই প্লেট ভাত এই ধনিয়া পাতার রেসিপি দিয়ে খাই ফেলেবে। তার হের লেগে কল আজকে আমি করলাগে দারুণ স্বাদের একালে ধনিয়া পাতা দিয়ে মজাদার এক রেসিপি শেয়ার হরমু মোর দাদুর আবুর। আমার ভিডিও ডিসক্রাইব করবেন না করলে মোরও দেখতে পাবেন বেমন লাগে। আসসালামু আলাইকুম দাদুর আবুর আফুর ভাইয়েরা সকল দিকে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলটি দেখা যায় কি দুনিয়া পাতা কল মগ করে কম বেশি এমনিতেই থাকে বোঝেন। তার এই কল ওরম করে চিন্তা করার কোনো বিষয় নেই, এর লাগে কাঁচামরিচ আর রহুন লাগবে। তার এই দিয়ে যদি মজাদার একটু খাওয়ানো হয়ে যায় তাহলে মাছ মাংস বাজার সাদের কি কোনো দরকার আছে কন্দি? মাঝে ভিতর কল দেখা যায় যে একালে খাইতে ইচ্ছে করে না মাছ মাংস, তখন কি করবেন? তখন কলো একালে শর্টকাট উপায় বেমালা মজাদার একটু রেসিপি করে যে ফেলাইতে পারবেন এই তিনটি উপকরণ। এই তিনটি উপকরণ প্রথমে আমি নিয়ে নিছে, এখন দেখেন চুলেটা জ্বালাইতেছি, চুলের ভিতর করে একটু কড়াই নিয়ে নিছে। কড়াইয়ের ভিতরে এখন কি করতে হবে, খুব চট জলদি খুবই কম সময় হয়ে যাবে। প্রথমে কল রসুন গুঁড়ো দিয়ে দিছি, তেলের উপর হালকা হালকা একটু ভাজা ভাজা করতে হবে, দেখা গেছে কি একটু ঘেরানটা সরবে। এই মুহূর্তে কল কাঁচামরিচ দিয়ে দিছি, কাঁচামরিচটা এরকম উপকরণে দেবেন যে যে যদুর ঝাল খাইতেছেন হে কল ওরম করে দিতে পারেন। তার দেখা যায় যে মোরা একটু ঝাল কম খাই, সেক্ষেত্রে কম কম এই রসুন আর এই মরিচ বোঝেন তেলের উপরে ভাজলে ঘেরান সরবে, একলে সুন্দর একটু ঘেরান সরবে, সেই ঘেরানটা না আসা পর্যন্ত কলে ইয়ে ভাজতে হইবে। তৎনগর দিয়ে যদি কাঁচা কাঁচা উঠিয়ে ফেলি তাহলে কলো প্রকৃত স্বাদটা আমরা পাইবেন না, জিনিসটা খুবই কম, উপকরণটা খুবই কম এবং রেসিপিটা খুবই সহজ। কিন্তু যদি একটু বুঝ করিয়ে করতে পারেন তাহলে কলো স্বাদ হয়। অনেক সময় দেখা যায় আন্দাজে করলে কলো মেন যে স্বাদটা ওই স্বাদটা কলো পাওয়া যাবে না। তার ভাজা ভাজা করে দেখতে আসেন যে ব্রাউন ব্রাউন হয়ে যাবে এবং ঘেরান সুন্দর আকারে সরপে নামাই ফেলুম এর ঠিক আগ মুহূর্তে বোঝেন। তার একটু একটু আগ মুহূর্তে ধনিয়া পাতা দিয়ে দিতে হইবে। তার ধনিয়া পাতাটাকে কলো দেখা গেছে যে সুন্দর করিয়া কুটিয়া বাইসে ধুইয়া হের পরে কলো দিয়ে দিছে এর উপরে। তার দেখা যায় আলাদা আলাদা করে বিভিন্ন কায়দা করা যায়। মুই বললাম না এককালে শর্টকাট উপায়ে যে ঘরে আজকে রান্না করতে ইচ্ছে করতে আসে না, কিংবা দেখা গেছে করে বাজার সদাই নেই, তার যে কোনো কলো এক সমস্যার সমাধান করিয়ে দেবে। এটা দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে কলো এর উপরে নুন দিয়ে দিম। তার কারণটা মুই একটু বলতে আসে এগুলো বিভিন্ন কায়দায় করা যায়। এখন দেখা গেছে যে প্রথমে এই কাঁচামরিচটি বাজবেন, হেরপর উঠেইবেন, হেরপর রহুন ডে বাজমু, হেরপর উঠামু, হেরপর ধনিয়া পাতা, এত তো কায়দা করার কোনো দরকার নেই। যদি মোরা নিয়মটা জানি বোঝেন, প্রথমে যদি পাতাটা দিয়ে দিতাম, ধনিয়া পাতা দিয়ে দিতাম, হেরপরে কাঁচামরিচ দিতাম, এখন নিয়ম না জানিয়ে যদি উল্টে পাল্টা করিয়ে ভাজতাম তাহলে কলো হইতে না। সেক্ষেত্রে একত্রে ভাজার লিগিয়া প্রথমে রহুন, এরপর কাঁচামরিচ, এরপর ধনিয়া পাতা, এরকম নিয়ম করিয়া কায়দা করিয়া করলে কলো হগল রান্দাবাড়া খাওয়ান সবই কলো সহজ হয়ে যায়। আর যদি মোরা না জানি তাহলে কলো হগল কিছুই কঠিন লাগে বোঝেন, সহজ জিনিসটাও কঠিন লাগে, আর যদি জানি তাহলে তো সহজ জিনিস কিংবা কঠিন জিনিসও অনেক সহজ হয়ে যায়। তার হ্যাঁ কোনো কথা নেই যে দেখেন ভাজা ভাজা সুন্দর করে রয়ে গেছে। এখন এই অনেকে দেখা যায় আলাদা আলাদা করেই পারে বাড়তে পারেন, মোর ধর এত সময় নেই। আমি বললাম যেহেতু একটু সময় নেই, কম সময় তরতরি করে দিয়ে ফেলাম, তার মধ্যে একত্রে হগল কিছু সুন্দর করে দিয়ে ভাজছে শিলপাটের উপরে কলে নিয়ে নিতে এসে বোঝেন। তার এই মজাদার যে একটু খাওয়ান ভর্তাটা কেডা কেডা খাইছেন হেরা কলে অবশ্যই জানাবেন না। যারা যারা এখন তো আমি খান নাই ওনারা কী করবেন, এরকম ঘরে যদি কিছু না থাকে কিংবা আলসেমি লাগে কিংবা কিছুই খাইতে ইচ্ছে করতে এসে না কী করবেন, মুখে রসি বাড়ানোর লজ্ঞ হইলেও কলো এরকম একটু দারুণ স্বাদের ভর্তা খুবই কম সময় শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে এত মজাদার একটু খাওয়ান যারা মিস করছেন হেরা জীবনে বেমালা মিস করিয়ে ফেলাইছেন। আর এই দারুণ মজার ধনিয়া পাতার যে ভর্তাটা বোঝেন, এই ভর্তাটা কলো গরম ভাতের সাথে একালে সুন্দর করে নেবেন আর শিশে শিশে খাইবেন, এত যে স্বাদ লাগবে হে কলো বলার বাহিরে। তার দেখা যায় যে মুই কলো এর আগে আমি কলো আগে ধনিয়া পাতার চাটনিটা শেয়ার করছিলাম যে তিতুল দিয়ে, এইটা কলো ধনিয়া পাতার এক অন্যরকম আবার রেসিপি। বেমালা কায়দায় কলো এই ভর্তাগুনো করা যায়, দেখা যায় যে এটা রসুন কাঁচামরিচ আর ধনিয়া পাতি দিয়ে করছি। সিস্টেম কলো অনেক রকমেরই আছে, মুই বেমালার সময় বেমালা কায়দায় করিয়েছে, আজকে যে কায়দায় করছে হেই কলো আমি দেখা যায় কি ভর্তা খাইতে মোরা কেড়ে না ভালো পাই, তার ইয়ে যদি একটু মোটিফাই করে বিভিন্ন কায়দায় করা যায় তাহলে তো আরও মজা লাগে। কথা বোঝেনি একটু একটু মাহামা হইবে, যেহেতু তুমি রসুনটা দিছে আর ভাজা ভাজা করার ফলে বেমালা সুন্দর একটু ঘেরান সরবে। এবং এই ভর্তার যে মেন জিনিসটা সেটা হলো রসুন কাঁচামরিচের পরিমাপটা হলো অবশ্যই সুন্দর করে বুঝে দিতে হবে। পরিমাপটা যদি সঠিক কায়দায় না হয়, নুন বেশি হয় কিংবা রসুন বেশি হয় তাহলে কোনো মজা হবে না। অবশ্যই হাতের ভিতরে ট্রিক্স রেখে এবং পরিমাপ বুঝে ভাজার
পরিমাপটা আস্তা সুলারাজ বুঝে যদি তৈরি করা যায় তাহলে কল এর তিন সহজ রেসিপি কিংবা মজাদার খাওয়ান আর কোথাও হইতে পারে। তার মোর দাদুকে বুয়া কথারে মোর এই আইসগোল রেসিপিটি দারুণ স্বাদের স্তর জলদি একলে মাত্র তিনটি উপকরণে কেরহমের লাগ যায় রেসিপিটা হিয়ে কল মোরে কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর বাসায় যদি কেউ ট্রাই করে দিয়ে থাকেন যে মোর এই রেসিপিটা দেখিয়ে বাড়তে ট্রাই করছেন এবং খাইছেন কেমন লাগ জাম্মে কথারে হিয়েও কলো জানাইতে ভুলবেন। আর যদি মোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিতেও ভুলবেন না। আজকের মতো বিদায় নিতে এসে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোগলিকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।